কুমিল্লার মুরাদনগরের ব্যবসায়ী ফারুক আহমেদ রাজু হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার আদালত এগারো জুলাই বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া আব্দুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল সিকদার মামলার বিবরণে জানা গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করতেন নিহত রাজু তার প্রতিবেশী মোবাইল দোকানদার রফিকুল ইসলামের কাছে তিনি সাড়ে তিন লাখ টাকা পেতেন এই লেনদেন নিয়ে বিরোধের জেরে দু সালের দুই ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে ফারুক আহমেদ রাজুকে হত্যা করা হয় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়ে দেহটি মাটি চাপা দেওয়া হয় এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ মুস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন অবশেষে আদালতে দীর্ঘ শুনানির পর বাইশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন বিচারক একজন থেকে ধাক্কা দেওয়া তাকে ফেলে দেয় ফেলে দিলে রফিক থাকে না তখন সেখানে রফিকের সেখানে ইয়ে করে না সে খুব চালাক খুব দ্রুত দ্রুত সে নাজমুল ধাক্কা দিয়া ফেলাই দেয় ফেলাই দেওয়ার পরে মান্নান চাইপা ধরে এবং সুমন একটা ছুরি দ্বারা এক উচে তার গলাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফুলে এই স্বীকারোক্তির ভিত্তিতে চার্জশিট দাখিল হয় পরবর্তীতে চারজনকে আসামি করে চার্জশিট দাখিল করে এই মর্মের সাতচল্লিশ জন সাক্ষীকে সাক্ষীকে সাক্ষী নির্ধারণ করে চার্জশিট দাখিল করে সেই চার্জশিটের ভিত্তিতে এই মাননীয় আদালতে চার্জ গঠন করা হয় তিনশো দুই চৌত্রিশ এবং দুইশো এক ধারায় এই আদালতে জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করি এই বাইশজন সাক্ষীর ভিত্তিতে তার মামলা ক্লোজ করা হয় থ্রি টুর পরে মাননীয় আদালত আজকে এই চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং কিছুদিন পঞ্চাশ হাজার টাকা অনাদানা জরিমানা করেন